সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। এই ভিডিওতে 2022 সালের এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের 160, 161 ও 162 পেজের সমস্ত এক নম্বরের প্রশ্নগুলির উত্তর করে দেওয়া হয়েছে। বিভাগ ক, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1, কোনটির প্রভাবে নিষেকের পর ডিম্বাশয় ফলে পরিণত হয়? উত্তর হবে অক্সিন। 1.2, ক্যালাসে বিটপ সৃষ্টিকারী হরমোনটি হল? উত্তর হবে অপশন বি, অক্সিন। এরপর টিএসএইচ সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক? সঠিক উত্তর হবে অপশন সি, গ্লাইকোপ্রোটিন। টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই হরমোনটি গ্লাইকোপ্রোটিন ধর্মী, তাহলে উত্তর হবে গ্লাইকোপ্রোটিন ধর্মী। 1.4, কোন বক্তব্যটি সঠিক নয়? দেখো এখানে সঠিক নয়, হাইপোথ্যালামাস রিলে সেন্টার হিসেবে কাজ করে, এটি ভুল দেওয়া আছে। হাইপোথ্যালামাসের কাজ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, তাহলে ভুল দেওয়া আছে, বাকি তিনটি সঠিক দেওয়া আছে। 1.5, যে পেশি দেহাঙ্গকে দেহাক্ষের কাছে আনতে সাহায্য করে? উত্তর হবে অপশন সি, অ্যাবডাক্টর। 1.6, যেটি ডিএনএর গঠনগত উপাদান নয়, দেখো এখানে ডিএনএর গঠনগত উপাদান নয়, উত্তর হবে ইউরাসিল ক্ষারক, এটি আরএনএর গঠনগত উপাদান, ডিএনএর গঠনগত উপাদান নয়। 1.7, কোন বক্তব্যটি সঠিক নয়? দেখো এখানে সঠিক নয়, অপশন এ, অ্যানাস্ট্রাল ব্যায়াম প্রাণী কোষে মাইটোসিস কোষবিভাজনে তৈরি হয়, এটি ভুল দেওয়া আছে, বাকি তিনটি সঠিক দেওয়া আছে। 1.8, সুস্পষ্ট যোনক্রম দেখা যায়? উত্তর হবে মস, মস ও ফ্রানে সুস্পষ্ট যোনক্রম দেখা যায়, তাহলে উত্তর হবে এখানে মস। 1.9, ক্লিষ্ট গেমি দেখা যায়? উত্তর হবে অপশন সি, ক এবং খ উভয়ে, অর্থাৎ কানসিরা ও দোপাটি উভয়েই ক্লিষ্ট গেমি দেখা যায়। 1.10, মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে ব্যবহৃত উদ্ভিদকলাকে বলে? উত্তর হবে ক্যালাস। 1.11, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকর আয়ন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কী হবে? উত্তর হবে অপশন ডি, 1:2:1। এরপর কোন বক্তব্যটি সত্য? দেখো এখানে সত্য দেওয়া আছে, লিঙ্কেজ ম্যান্ডেলের সূত্রের ব্যতিক্রমী ঘটনা, লিঙ্কেজ ম্যান্ডেলের সূত্র মেনে চলে না, তাহলে এটা সত্য দেওয়া আছে, বাকিগুলো ভুল দেওয়া আছে। এরপর 1.13, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল বি স্মল বি জিনোটাইপ থেকে কত ধরনের জননকোষ সৃষ্টি হবে? এখানে দেখো তিন জোড়া হেটারোজাইগোট এলিল দেওয়া আছে, গেমের উৎপন্নের কি সূত্র? টু টু দি পাওয়ার এন, এর এর মান দেওয়া আছে 3, তাহলে 2 এর কিউ, অর্থাৎ কত হবে 8টি, তাহলে উত্তর হবে অপশন সি, 8টি। 1.14, এক অণু হিমোগ্লোবিনে কটি পলিপেপটাইড শৃঙ্খল থেকে? উত্তর হবে 4টি। 1.15, হিমোফিলিয়ার ক্ষেত্রে যে তথ্যটি সঠিক নয়, দেখো এখানে সঠিক নয়, অপশন সি হবে ওয়াই লিঙ্কর অস্বাভাবিকতা, এটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে হয়, বাকি তিনটি হিমোফিলিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে সঠিক নয় অপশন সি, ওয়াই লিঙ্কর অস্বাভাবিকতা। বিভাগ খ, 2.1, পত্ররন্ধ্র বন্ধ করার জন্য ড্যাশ হরমোনটি দায়ী? উত্তর হবে এবিএ, অর্থাৎ অ্যাপসাইসিক অ্যাসিড, পত্ররন্ধ্র বন্ধ করার জন্য অ্যাপসাইসিক অ্যাসিড হরমোনটি দায়ী। 2.2, ফাইট অফ ফ্লাইট প্রতিক্রিয়ার জন্য ড্যাশ হরমোন গুরুত্বপূর্ণ? উত্তর হবে অ্যাড্রিনালিন। 2.3, মানব মস্তিষ্কে নিলয় সংখ্যা ড্যাশটি? উত্তর হবে 4টি। 2.4, এনওআর ক্রোমোজোমের ড্যাশ অংশ থাকে? উত্তর হবে গৌণ খাজ অংশে। 2.5, এক সংখ্যক জননের টেস্ট কোষের অনুপাত ড্যাশ? উত্তর হবে 1:1। 2.6, মা বর্ণান্ধ হলে পুত্র ড্যাশ হবে? উত্তর হবে বর্ণান্ধ হবে, মা বর্ণান্ধ হলে পুত্র বর্ণান্ধ হবে। এরপর সত্য কিংবা মিথ্যা নিরূপণ করো। 2.7, উদ্ভিদের মূল কম অক্সিজেন ঘনত্বে বেশি সংবেদনশীল, এটি সত্য, রক্তে Ca++ মাত্রা কমাতে সাহায্য করে থাইরক্সিন, এটি ভুল দেওয়া আছে। 2.9, সমস্ত পেশি অস্থিসন্ধির বিচলন ঘটায়, এটি মিথ্যা, কেবলমাত্র কঙ্কাল পেশি অস্থিসন্ধির বিচলন ঘটায়। 2.10, অ্যামাইটোসিসে ব্যামতন্তু গঠিত হয় না, এটি সত্য, অ্যামাইটোসিস কোষবিভাজনে ব্যামতন্তু তৈরি হয় না, এটা সত্য হবে। 2.11, পরাগ নালীতে পুং গ্যামেটের সংখ্যা 1টি, এটি মিথ্যা, পরাগ নালীতে পুং গ্যামেটের সংখ্যা 2টি। 2.12, মুক্ত কানের লতি বৈশিষ্ট্য জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটি সত্য। এরপর এ স্তম্ভ এবং বি স্তম্ভ সঠিকভাবে মেলাও। এ স্তম্ভে কী দেওয়া আছে? ভেসোপ্রেসিন, এটি হবে এডিএইচ, ভেসোপ্রেসিনের অপর নাম এডিএইচ, অর্থাৎ অ্যান্টিডাই ইউরেটিক হরমোন। অশ্রুগ্রন্থি, উত্তর হবে জীবাণুনাশক উৎসেচক, অশ্রুগ্রন্থিতে লাইসোজাইম নামক জীবাণুনাশক উৎসেচক থাকে। এরপর ক্রোমোজোমীয় চলন, উত্তর হবে অ্যানাফেজ দশা, অ্যানাফেজ দশায় ক্রোমোজোমীয় চলন দেখা যায়,
জি শূন্য দশা উত্তর হবে স্নায়ুকোষ, স্নায়ুকোষে জি শূন্য দশা দেখা যায়, সেই জন্য স্নায়ুকোষ বিভাজিত হয় না। হাইড্রোস্পিটালিস উত্তর হবে আলফা থ্যালাসেমিয়া মেজর, ফাইব্রিন রক্ততন্ত্রে সাহায্যকারী প্রোটিন। তাহলে ভেষজ পেশন হবে এডিএইচ, অশ্রুগ্রন্থি জীবাণুনাশক উৎসেচক, ক্রোমোজোমীয় চলন উত্তর হবে অ্যানাফেজ দশা, জি শূন্য দশা স্নায়ুকোষ, হাইড্রোস্পিটালিস উত্তর হবে আলফা থ্যালাসেমিয়া মেজর, ফাইব্রিন উত্তর হবে রক্ততন্ত্রে সাহায্যকারী প্রোটিন। 2.19 বিশ্রদি শব্দটি বেছে লেখো, অগ্রস্ত প্রকটতা, বিচে সুপ্তাবস্থা দূরীকরণ, কেরিওকাইনেসিস, ট্রফিক চলন নিয়ন্ত্রণ। দেখো চারটির মধ্যে কোনটি বিশ্রদিস, অর্থাৎ কোনটি আলাদা হবে, এখানে আলাদা হবে বিচে সুপ্তাবস্থা দূরীকরণ, এটা জীববিজ্ঞানের হরমোনের কাজ, আর বাকি তিনটি অক্সিন হরমোনের কাজ, এখানে বিশ্রদিস হবে বিচে সুপ্তাবস্থা দূরীকরণ। 2.20 মূত্রে কোন হরমোনের উপস্থিতি গর্ভাবস্থা নির্ণয় করে, উত্তর হবে এইচসিজি হরমোন। নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়াটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মস্তিষ্ক ভেন্ট্রিকল সুষুম্নাকাণ্ড ড্যাশ, দেখো মস্তিষ্কের গহ্বরকে বলে ভেন্ট্রিকল, তাহলে সুষুম্নাকাণ্ডের গহ্বর কী হবে, নিউরোসিল। তাহলে মস্তিষ্ক ভেন্ট্রিকল সুষুম্নাকাণ্ড নিউরোসিল। 2.22 পায়রার কোন পালক দেহে রেডার রূপে কাজ করে, উত্তর হবে রেকটিসেস। 2.23 ক্রোমাটিনের নিষ্ক্রিয় অংশ কি বলে, উত্তর হবে হেটারোক্রোমাটিন। 2.24 যোনুক্রমে কোন দুটি দশার পুনরাবৃত্তি ঘটে, উত্তর হবে ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড দশার। 2.25 তিন কন্যা আছে এমন দম্পতি চতুর্থ সন্তান পুত্র হওয়ার সম্ভাবনা কতখানি, উত্তর হবে 50%। দেখো দম্পতির পুত্র বা কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা সর্বদা 50% হয়, তাহলে এক্ষেত্রে কত হবে 50%। 2.26 কত নাম্বার ক্রোমোজোমের মিউটেশনের ফলে বিটা থ্যালাসেমিয়া হয়, উত্তর হবে 11 নাম্বার।